তিন দফা দাবিতে রাজধানী নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো, করোনা সংক্রমণের কারণে 2017-18, 18-19, 19-20 সেশনের সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযোগ করে দেয়া, এছাড়া দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করা এবং গণহারে ফেল করার কারণ ও প্রতিকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং এর স্থায়ী সমাধান করা। শিক্ষার্থীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের। 18-19, 19-20 এই তিন বর্ষের স্টুডেন্টকে প্রমোশন দেওয়ার জন্য আমরা প্রথম দাবি জানাচ্ছি। রাজধানীর নীলক্ষেত মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের সানিম। স্থানীয় শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা, আরেকটি বিষয়, অবরোধের কারণে সড়কের অবস্থা এখন কেমন দেখছেন? যখন এই সড়কটি বন্ধ হয়ে যাবে তখন এর প্রভাব কিন্তু পুরো রাজধানীতেই পড়ছে, এবং আমরা দেখেছি যে পুরো রাজধানী জুড়ে কিন্তু একটি যানজটের তৈরি হয়েছে, বিশেষ করে মিরপুর যেটিকে আমরা বলি সেখানে কিন্তু তীব্র যানজটের তৈরি হচ্ছে, এবং এখন পুরো সময় সে কারণে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তিও আসলে চরম উঠেছে। আমি দেখাই যে এখনো কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ কয়েক ঘন্টা হয়ে গেল, এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, সে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, আসলে কোনো সমাধানে এখনো আসা যায়নি। কারণ শিক্ষার্থীদের যে তিনটি দাবি, তার মধ্যে মূল যে দাবিটি রয়েছে যে অকৃতকার্য হয়েছে পরীক্ষায়, তাদেরকে প্রমোশন দিয়ে উঠিয়ে দেয়া, এবং সেই যে দাবি তিনটি রয়েছে তারা যেটা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে এখানে এসে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, তারপরে তারা এই আন্দোলনটি তুলে দিবেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে বলা হয়েছিল যে আপনাদের একটি প্রতিনিধি দল তৈরি করে একটি আলোচনার বসার জন্য, কিন্তু সেটি তারা প্রত্যাখ্যান করেছে সেই দাবিটি, এবং সেই এখনো তো আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং তারা যেটি বলছেন যে ডক্টর এখানে না আসা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং সাবিদা, আমি এখানে প্রথম থেকেই ছিলাম, এবং যে চিত্রটি দেখেছি যে আসলে এরকম একটি বিষয়ে যখন রাস্তা অবরোধ করা হয় তার প্রভাব কিন্তু রাজধানীতে এমনিতেই খুব বাজে ভাবে পড়ে, কারণ বেশ কয়েকদিন ধরে রাজধানীতে যে তীব্র যানজট ছিল আজ কিন্তু সেটি আরো বাড়িয়ে দিল, এবং স্কুলগামী যে শিক্ষার্থীরা ছিল বা অন্যান্য অফিসগামী যারা ছিল তারা কিন্তু তীব্র কষ্ট ভোগ করছেন যেটি আমরা দেখেছি। তো তাদের যে দাবি ছিল, সানি আপনাকে ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর নীলক্ষেত মোড় থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি।